আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাকে পাকপাহাড়ির নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের বিখ্যাত এবং বৃহত্তম পশু ও পাখির মার্কেট কাটাবনে। এটি শাহবাগে অবস্থিত। এখানে রয়েছে হরেক রকমের দেশি ও বিদেশি পশু পাখি। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব দেশি ও বিদেশি বিভিন্ন বিড়াল এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। দর্শক, আপনাদের সামনে একটা খুব সুন্দর একটা পার্সিয়ান আছে। এটা বয়স কত হয়েছে ভাই? এটার বয়স আপনার দুই মাস না? দুই মাস বয়স না? এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। ছেলে। এটা বড় হয় কতদিনে? প্রাপ্তবয়স্ক হয় কতদিনে? এটা আট মাস প্রাপ্তবয়স্ক। আট মাসের থেকে আপনার ব্রিডিং পেয়ার হয়ে যায়। ব্রিডিং পেয়ার হয় না? আচ্ছা, একটা ভালো কোয়ালিটি পার্সিয়ান চেনার উপায় কী? ওটার ফেস, আপনার শরীরের লোম, তাদের ফেস, শরীরের গঠন, এগুলো দেখলে আর কি বোঝা যায়। দেখলে বোঝা যায় না? আপনার ফেজের ভিতরে কয়েকটা ফেজ আছে, আপনার জল ফেজ আছে, সেমি পান, আপনার নাকটা বোঝে আর কি। আচ্ছা আচ্ছা। আবার ফুল পান একবারে বোঝে, চোখ দেখে বোঝা যায়। ব্লু আইসের চোখ হয়, রেড আই হয়। ব্লু আইসটা দাম বেশি। এটা কোন আইস? এটা নর্মাল আইস। নর্মাল আইস না? দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বিড়াল। এটা চাষেন কত? এটা আমরা বিক্রি করি পঁচিশ আঠাইশ না, বাইশ। কোয়ালিটির উপর দাম, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আরও দামিও আছে আর কি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা কি বডি ট্রেন করা? এটা পডি ট্রেন করা। আমাদের যেখানে লিটার আছে, আচ্ছা, আমাদের প্রতিটা খাতের ভিতরে লিটার বক্স দিয়ে দিয়ে লিটার দিয়ে ওটার ভিতরে বাথরুম করে লিটার আছে না? আচ্ছা। এবার আমাদের সামনে একটি আছে প্রাপ্তবয়স্ক পার্সিয়ান। প্রাপ্তবয়স্ক না এটা? আচ্ছা। এটা লাগে আপনার, এটা তিন মাস বয়স আছে। ওটা থেকে একটু বড়। ওটা থেকে একটু বড় না? এটা কি পার্সিয়ান? এটাও পার্সিয়ান? এটাও পার্সিয়ান। এটাও পার্সিয়ান। এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। এটা ছেলে না? ছেলেটা বয়স কীরকম? এই দুটোই একই বয়সে, এটা তিন মাস, এটা দুই মাস, এই রকম ব্যবধান আর কি। আর প্রাইসটা কত? প্রাইস সেম, কাছাকাছি আছে। সেম না? আচ্ছা, এটা খাবারে কী কী দেন? খাবারে আমরা দিই সিদ্ধ মাংস, পোলট্রি যে সিদ্ধ মাংসটা। আচ্ছা। তেল লবণ মশলা বাদ দিয়ে, তেল লবণ মশলা বাদ দিয়ে শুধু সিদ্ধ মাংসটা দিই। আর লাগে আপনার ক্যাট ফুড খাওয়াই। ক্যাট ফুড খাওয়ান না? জি। আচ্ছা। মাশাআল্লাহ। এটা প্রাপ্তবয়স্ক না? প্রাপ্তবয়স্ক না? গোল্ডেন আছে, হোয়াইট আছে, অ্যাশ কালার আছে, ব্ল্যাক আছে, অ্যাশ ব্ল্যাক মিক্স করা আছে। আচ্ছা। এটা এটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে। বেশিরভাগ আমাদের এখানে মেলই পাওয়া যায়, ফিমেল খুব কম পাওয়া যায়। তাই ফিমেল দেখা যায় যারা ব্রিড করে তারা দামি দিয়ে বিক্রি করতে যায়, ঠিক আছে? ব্রিডিংয়ের জন্য, হ্যাঁ, ব্রিডিংয়ের জন্য ফিমেল ঠিক আছে। পার্সিয়ান বয়সে কয়বার ব্রিড করে? বছরে কয়বার ব্রিড করে? এরা আপনি প্রতি মাস দুইবার, বছরে দুইবার ব্রিডিং আসে আর কি। দুইবার ব্রিডিং আসে না? জি। এই প্রাপ্তবয়স্কগুলোর প্রাইস কীরকম? দুইবার থেকে তিনবার মনে হয় ব্রিডিং আছে। আচ্ছা, প্রাইস কীরকম এগুলো? এটি আপনার বাচ্চার তুলনায় এটির দাম কম আর কি। বাচ্চার তুলনায়? বাচ্চার তুলনায় দাম কম। এটিও ২০,০০০-২২,০০০ টাকা। যারা ব্রিড করাতে চান, ভালো পার্সিয়ান পোশাক কিনতে চান, তারা এরকম বড় দেখতে পারেন। বড়। আপনি ফিমেল নিলে কিন্তু আবার দাম বেশি। ফিমেল নিলে দাম বেশি? ফিমেল অনেক দাম। ফিমেলের দাম বেশি। কিরকম একটা আইডিয়া দেওয়া যাবে? ফিমেল আপনার ৩০-৩৫। ৩০-৩৫ না? ওই যে কম হয় দেখে দামটা একটু বেশি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে। যেমন একটা মেল দিয়ে আপনার দুই তিনটা ফিমেল অ্যাক্টিভ করা যাবে। হ্যাঁ, তাও কি বুঝছে। কোন ধরনের? এগুলো বেঙ্গল মিক্স ব্রিড না? বাচ্চা হতো এগুলো না? হ্যাঁ, দুই মাস বয়স। দুই মাস? হ্যাঁ। এগুলো আপনার পুরো টাইগারের মতো হয়, ড্র কাটা। হ্যাঁ হ্যাঁ, টাইগারের মতো এখন দেখা যাচ্ছে। এমনি ফ্রেন্ডলি হয়।
এগুলো শিকারি বেশি হয়, শিকারি বেশি হয়, শিকারি বেশি না? হ্যাঁ। এগুলোর প্রাইস কি রকম? এটা 3000 টাকা। 3000 টাকা। আপনার এখানে কি ছেলে মেয়ে মিক্স? ছেলে মেয়ে জোড়া আছে, জোড়া নিলে একটু কম রাখা যায়। জোড়া নিলে একটু কম রাখা যাবে, দর্শক দেখতে পাচ্ছেন, জোড়া নিলে একটু কম নিতে পারবেন। আর এখানে কি আছে? এগুলো থাই মিক্স, মিক্স ব্রিড। থাই মিক্স ব্রিড না? কালারফুল, বিভিন্ন কালার মিক্স কালার হয়। আচ্ছা, এগুলো সাইজ একটু বড় হয় বেশি? সাইজ একটু বড় হয় দেশি তবে। এগুলো প্রাইস আপনার 2000-2500, বিভিন্ন কোয়ালিটি হিসাবে দাম, কোয়ালিটি হিসাবে দাম গুলো নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। পশম গুলো একটু বড় হবে আর কি, পশম গুলো একটু বড় হবে না? হ্যাঁ। এটা কি বিড়াল? এগুলো এলা আছে পার্সিয়ান মিক্স ব্রিড। পার্সিয়ান মিক্স পশম গুলো এগুলো একটু বড় হবে বেশি হয়। আচ্ছা, পার্সিয়ান মিক্স চিনার উপায় কি? চিনার বলতে এটা লং হেয়ার, লং হেয়ার না? এই যে এগুলো হেয়ারটা মানে লোমটা একটু বড় হয়, বড় থাকবে। আচ্ছা, এই বড় আছে সব বেশি আর কি, সফট বেশি, তাইলে বুঝতে পারবো পার্সিয়ান মিক্স। ফ্রেন্ডলি বেশি, সফট বেশি। হ্যাঁ। আচ্ছা, আর ফ্রেন্ডলিও বেশি হয়, ছোট থেকে পাললে ওদের সব কিছু শেখানো যায়। আচ্ছা, সম্পূর্ণ পটি টেন আছে। এটা পটি টেন না? হ্যাঁ হ্যাঁ, পটি টেন আছে। আচ্ছা, তাহলে আপনার আলাদা আলাদা লিটার পাওয়া যায় এখানে, লিটার দিলে ওখানে পটি করে। আচ্ছা, সবই তো পার্সিয়ান মিক্স না? হ্যাঁ, নর্মালি খাওয়া দাওয়া আছে, নর্মাল খাওয়া খায় বাসায়, যেমন মাছ মাংস যা দিবেন এটাই খাবে, ভাতও খাবে। আচ্ছা, প্রাইস কীরকম এগুলোর? এগুলো 3000 টাকা। 3000 টাকা করে না বিড়াল? এটা এটা হলো সাইবেরিয়ান থাই মিক্স ব্রিড। সাইবেরিয়ান থাই মিক্স ব্রিড না? হ্যাঁ। এটা লোমটা একটু ছোট হয়, কিন্তু এরা খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি দেখতে পাচ্ছেন। এটা বয়স হলো 3 মাস, ফিমেল। বয়স 3 মাস না? হ্যাঁ হ্যাঁ, ফিমেল দেখতে পাচ্ছেন, শান্ত। খাবারে কি দিচ্ছেন? খাবার এমনি মাছ, মাছ ভাত এগুলো খায়। মাছ ভাত এগুলো খায় না? হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এটা প্রাইস কত যাচ্ছেন? এটা 4000। 4000 টাকা না? মাশাআল্লাহ, বিড়ালটা খুব সুন্দর।1500-1200 না? এটা কি এখন নিজে খাওয়াইতে হবে? নিজে নিজে খায়, নিজে খায় না? মাংস দিবেন, কাটটা করে মাংস দিবেন না? আর ক্যাট ফুড? ক্যাট ফুড খায়, কিটেন ক্যাট ফুড। ক্যাট ফুড না? এটাও মিক্স, এটাও মিক্স ব্রিড না? এটাও মিক্স ব্রিড, এটাও মিক্স ব্রিড। এটা বয়স কত হচ্ছে? এটা বয়স হচ্ছে আপনার 4.5 মাস। এটা কি ছেলে না মেয়ে? এটা মেয়ে, ফিমেল। ফিমেল না? এটা ডাকাডাকি করতেছে? হ্যাঁ, এটা ডাকাডাকি করতেছে। আচ্ছা, এটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে আমরা 4500 টাকা। 4500 টাকা না? যাও, এটা খাবার কি দেন? এটা খাওয়া যায় ক্যাট ফুড, মাংস, ক্যাট ফুড, বেশি 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 আর বিদেশি মিলা একই। সাধারণত আমরা হলো পোষা পায়খানার জন্য ট্রেনিং করার জন্য একটা একটা স্প্রে, স্প্রে না এক, এটা আমরা পশু প্রাণে যেমন কুকুর বিড়াল এদের জন্য আপনার যেখানে পশু প্রাণে অভ্যেস করবেন পটি ট্রেনের জন্য ওখানে স্প্রে করবেন, স্প্রে করলে ওখানে পশু প্রাণে। আচ্ছা, না যে কোনো যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন, ওখানে ওখানে করবেন, করবেন যার স্প্রে দিলে ওখানে ওখানে করবেন। না, খুব কার্যকরী একটা জিনিস, যারা পাখি পশু পাখি পালতে চান। ট্রেনিং যেমন অ্যাডাল্ট ট্রেনিং সবই আছে। এটা এটা প্রাইস কত? 1200 টাকা। এটা এটা বললো 1200 টাকা। 1200 টাকা না? সামান্য কম রাখা যায়, 1200 টাকা। আচ্ছা, না খুবই কার্যকরী একটা জিনিস, আপনারা এটাও দেখতে পারেন, এটা অবশ্যই নিতে হবে। এগুলো নিলে এগুলো জাস্ট ট্রেনিং এর জন্য,